নমস্কার বন্ধুরা ইনফো আউটপুট ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আবার স্বাগত জানাই আজকে আমি যে বিষয়ে আলোচনা করব। সেটি হলো শিলিগুড়ি কলেজের ফার্স্ট সেমিস্টারে যারা ভর্তি হয়েছে। তাদের যে পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ যে পাও এসসি এসটি ওবিসি যারা আছো তাদের জন্য এই নোটিশটি ঠিক আছে এখানে কি বলেছে দেখো এটি শিলিগুড়ি কলেজের অফিসিয়াল নোটিশ ছ তারিখে এই নোটিশটা বেরিয়েছে এসসি এস এবং ওবিসি যে সমস্ত স্টুডেন্ট আছে যারা দু হাজার কুড়িতে শিলিগুড়ি কলেজে অ্যাডমিটেড হয়েছে তাদেরকে যে হার্ড কপি আছে সে পোস্ট মেট্রিক স্কলারশিপের সে হার্ড কপিটা সাবমিট করার ডেট দেয়া হয়েছে ডেট এখানে তোমরা দেখতে পাচ্ছ সাত তারিখ শনিবার ঠিক আছে সাত তারিখ শনিবার এবং ন তারিখ থেকে বারো তারিখ ঠিক আছে তো সাত তারিখ শনিবার সাত তারিখ তো আজকেই ছিল ঠিক আছে তো আজকে আজকে এগারোটা থেকে তিনটা অবধি ছিল আজকে যারা দিতে পারি তাদেরকে দিতে হবে হলো ন তারিখ মানে সোমবার থেকে বারো তারিখ বারো তারিখ মানে বৃহস্পতিবার অব্দি সোম মঙ্গল বুধ বৃহস্পতি এই চার দিনের মধ্যে তোমরা জমা দিতে পারো টাইম কি আছে টাইম আছে হলো এগারোটার থেকে তিনটা অবধি ঠিক আছে সকাল এগারোটা থেকে বিকাল তিনটা অবধি টাইম আছে তো এখানে তোমাদেরকে কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে তোমাদের যে হার্ড কপি আছে সে তোমাদের যে ফর্মটা ফিল আপ করেছিল তোমরা পোস্ট ম্যাট্রিক স্কলারশিপে সে হার্ড কপিটা তোমাদেরকে নিতে হবে আধার কার্ডের জেরক্স তোমাদেরকে নিতে হবে তোমাদেরকে হলো তোমাদেরকে নিতে হবে তোমাদের যে পেমেন্টের স্লিপটা যে তোমরা শিলিগুড়ি কলেজে ভর্তি হয়েছো সেটার একটা পেমেন্টের স্লিপ আছে সেই পেমেন্টের স্লিপটা তোমাদেরকে নিতে হবে তোমরা বার্থ সার্টিফিকেটের একটা কপি হয়তো নিতে হবে তোমার এছাড়া তোমাদেরকে হয়তো এইচএসের রেজাল্টের জেরক্স নিতে হবে ঠিক আছে মোটামুটি তোমাদের কাছে যা ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসগুলো তোমরা নিয়ে যাবে যেটা জেরক্স করতে হবে তো কলেজের সামনে তো জেরক্সের দোকান আছে সেখান থেকে তোমরা জেরক্স করে নিতে পারবে মেন যে জিনিসটা তোমাদেরকে নিয়ে যেতে হবে সেটা হলো এই ফর্মটার হার্ড কপিটা ঠিক আছে এবং এইটুকু শিওর যে তোমাদের যে পে পে করেছিল যে স্লিপটা ফার্স্ট সেমিস্টারের জন্য মানে কলেজে ভর্তি হওয়ার জন্য যে পেমেন্টটা করেছিল ঠিক আছে করে দু হাজার না তিন হাজার টাকা একটা পেমেন্ট করতে হয়েছিল না ভর্তি হওয়ার সময় সেই পেমেন্টের স্লিপটা তোমাদেরকে নিয়ে যেতে হবে আর নিয়ে যেতে হবে হলো তোমাদেরকে আধার কার্ড ঠিক আছে এ দুটো এ দুটো আমি একদম সিওরলি বলতে পারি যে এই দুটা তোমাদের লাগবেই বাকি এইচএসের রেজাল্টটা আশা করি লাগবে এইচএসের রেজাল্ট বা এইচএসের সার্টিফিকেট সমস্ত ডকুমেন্টে তোমরা নিয়ে যাবে যেটা লাগবে সেখানে জেরক্স করে নেবে সঙ্গে সঙ্গে জেরক্স করে তোমরা জমা দিয়ে দেবে ঠিক আছে আশা করি ভিডিওটি তোমাদের হেল্প হবে যদি কোনো রকম কনফিউশন থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ